হ্যালো বন্ধুরা, আরমান কৃষি ভান্ডার তরফ থেকে আমাদের সবাইকে স্বাগতম। আবার আজকে চলে এলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধানের বীজ। আজকে আমরা যেই কোম্পানির বীজটি বলবো সেটি হলো নাম হলো গঙ্গা কাবেরি। গঙ্গা কাবেরি ফার্মটার নাম গঙ্গা কাবেরি, এবং এটি হলো একটা অন্ধ্রপ্রদেশের কোম্পানি। এটা অন্ধ্রপ্রদেশের একটা ফার্মের ধানের বীজ। এই কোম্পানির কি কি ধানের বীজ পাওয়া যায় এবং কিরম কি গুণাগুণ আপনাদেরকে বলবো। প্রথম বলি, আপনারা এই কোম্পানির সমস্ত ধরনের ভ্যারাইটির ধান পেয়ে যাবেন। ধরেন স্বর্ণ ধান পেয়ে যেতে পারেন, যে কোনো 36 গ্রুপের ধান পেয়ে যেতে পারেন, যে কোনো আউস গ্রুপের ধান পেয়ে যেতে পারেন, যে কোনো ধরনের যেগুলো ভ্যারাইটি ধান হয়ে থাকে, যেগুলো ধরেন যেমন গোবিন্দ হোক বা আরো ধরেন যারা বাসমতি বাসকাঠি, সমস্ত ধরনের ধান এই কোম্পানির আমরা বীজ পেয়ে যাবেন। ফার্স্টে বলি আমাদেরকে স্বর্ণ ধানের ব্যাপারে। এই কোম্পানির যে স্বর্ণ ধানটা হয়ে থাকে সেটি হলো দেখবেন 7029, সব কোম্পানিরই দেখবেন 7029 মানে ওইটা স্বর্ণ ধান, ঠিক আছে। এই কোম্পানির আপনারা স্বর্ণ ধানও পেয়ে যাবেন, এবং সেইগুলি প্রতিটি বস্তা দেখবেন 25 কিলো প্যাকেট অনুসারে হয়ে থাকে এই স্বর্ণ ধানের প্যাকেটটি। এবং এই দেখবেন এই ধানটি, গঙ্গাবাড়ি ধানটি, স্বর্ণ ধানটি আরো মানে হাই লেভেলে মানে আরো ভালো জাতেরও পাওয়া যায়। মানে এই গঙ্গাবাড়ি ধানই মানে স্বর্ণ ধানই মানে দু তিন রকম ভ্যারাইটিস আছে, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। 7029 থেকে শুরু করে সমস্ত ধরনের ভ্যারাইটি স্বর্ণ ধানে পাওয়া যায় এখানে। এবার বলবো আপনাদেরকে 36 ধানের ব্যাপারে, গঙ্গাবাড়ি কোম্পানি 36 ধানের ব্যাপারে। এই কোম্পানি দেখবেন আমরা টেন টেন নাম্বার একটা ধান পাওয়া যায়, 36 ভ্যারাইটি ধান। এটা টেন। এটা গাছটা দেখবেন খুব মিডিয়াম আকারের হয়ে থাকে। আপনি যদি চান যে মিডিয়াম আকারের ধান গাছ চাষ করতে পারেন, টেন চাষটা করতে পারেন, এবং ফলন খুবই ভালো। এবং আমরা যদি করতে পারি আর একটা ধান হয় সেটা হলো যে মানে গঙ্গা কাবেরি পদ্মা, মানে টেন টেনের মতনই ফলন, টেন টেনের মতনই সেম, সবই টেন টেনের মতনই মানে ওর থেকে মানে টেন টেনের মতনই সবকিছু, কিন্তু জাস্ট টেন টেন ধানটা একটু ঝরে মানে মানে ঝড় হলে বৃষ্টি হলে ধানটা ঝরে, কিন্তু পদ্মা ধানটা অতিরিক্ত মানে শক্ত হয়ে থাকে, ধানটা ঝরে না। আপনার যদি ধান ঝরার ভয় থাকে তাহলে আপনারা ওই পদ্মা চিকে পদ্মা ধানটা ইউজ করতে পারেন। তাছাড়া আয়ার 36 দেশি 36 যেগুলো হয়ে থাকে সেগুলো এই কোম্পানি পেয়ে যাবেন, সব ধরনের ধান পাওয়া যায় এই কোম্পানির। যে মানে সরু ধানটা হয়ে থাকে, যেটা সরু ধান বা গোপাল ভোগ বা গোবিন্দ ভোগ বলে থাকি, সেটা দেখবেন যদি আপনার ছোট গাছ চান ছোট গাছে পেয়ে যাবেন, বড় গাছ চান বড় গাছে, সমস্ত ধরনের এই গোবিন্দ ভোগ ধানটা না ছোট গাছ এবং বড় গাছ দুই ধরনের হয়ে থাকে। আপনার এই দুই ধরনেরই মানে ধানের বীজ পেয়ে যাবেন। তাছাড়া দেখবেন আমরা যদি মিনিকেট ধান, মিনিকেট যে ধানগুলো হয়ে থাকে ধানের চাল করার জন্য যেগুলো আমরা বেশিরভাগ ইউজ করে থাকি, সেই ধানের বীজও আপনারা এই গঙ্গাবাড়ি কোম্পানি পেয়ে যাবেন। সাধারণত এই দেখবেন যে মিনিকেট ধানটা বলছি 25 কেজি প্যাকেটে হয়ে থাকে বা 6 কিলো প্যাকেটে হয়ে থাকে, আর যদি আর আপনারা যে গোবিন্দভোগ প্যাকেটে বলছি সেটা আমরা 2 কিলো ওজনের প্যাকেটে হয়ে থাকে কিংবা 5 কিলো ওজনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্যাকেটে মানে এই ধানগুলি পেয়ে যাবেন। আপনাদেরকে যে কোম্পানির নামটা বললাম এটা পরিপূর্ণভাবে একটা সার্টিফাইড কোম্পানি এবং ফার্স্ট কাটের ধান বীজ, ঠিক আছে। এই ফার্স্ট কাটের ধান বীজ এবং এটা পরিপূর্ণভাবে একটা সার্টিফাইড কোম্পানি, এবং এটা হলো অন্ধ্রপ্রদেশের একটা কোম্পানি, খুবই ভালো কোম্পানি ধান বীজ এটা। ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ওয়াল বাটন প্রেস করবেন। এবং যারা আমাদের এই ভিডিওগুলিকে ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি একটা ফলো করবেন। ধন্যবাদ।